আসলে গ্রহণ করছে, আজকে আমার বন্ধন অনুভূতি বিদ্যমান। এখন আমাদের প্রধান অতিথিদের আমাদের অতিথিদের বরণ করে নেবেন ফুল দিয়ে। আমাদের গাইড বোর্ডরা ফুল দিয়ে বরণ করার জন্য অনুরোধ করছে আমাদের গাইড বোর্ডদের। গাইড তালি বাজাই জোরে। ধন্যবাদ গাইড বোর্ডদের। আজকে ইন্টারন্যাশনাল ডে অফ দ্য গার্লস। আজকে মঞ্চে অধিষ্ঠিত অতিথিদের আমরা সচরাচর যেই প্রোগ্রামে দেখি সেই প্রোগ্রাম থেকে একটু ভিন্ন, কারণ আজকে প্রোগ্রামটা এরকম। আমাদের আজকে বলার সুযোগ দেওয়া হয়েছে আমাদের জাতীয় কমিশনার আলফা নিজেই এই সুযোগটা করে দিয়েছেন আমাদের মেয়েদের জন্য, যাতে আমাদের মঞ্চে বলতে পাখি গাইড এবং রেঞ্জার সব সেক্টর থেকে একজন প্রতিনিধি থাকে, যারা যাদের কথা আজকে আমাদের মাঝে তুলে ধরবে। প্রথমেই আমি অনুরোধ করছি বক্তব্য প্রদান করার জন্য আজকে আমাদের বলতে পাখির প্রতিনিধি কাশফিরা তাবাসসুমকে। কাশফিরা তাবাসসুমকে অনুরোধ করছি আজকের প্রোগ্রাম সম্পর্কে তার অনুভূতি প্রকাশ করার জন্য। ধন্যবাদ। আমি কাশফিরা তাবাসসুম, আমি নির্মল মুক্ত দলের একজন হলদে পাখি। আমি বনফুল আদিবাসী গ্রিনহার্ট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শ্রেণীতে পড়ি। আমি ইন্টারন্যাশনাল ডে অফ দ্য গার্লস সহ অনুষ্ঠানে আগত সম্মানিত অতিথিবৃন্দ, হলদে পাখি বোনেরা, গাইড বোনেরা ও রেঞ্জার বোনেদেরকে স্বাগত জানাই। আমাদের আজকের অনুষ্ঠানের থিম দ্য গার্ল স্পিক আপ লিসেন টু আস। প্রতি বছর ওয়াগস এর থিমের সাথে মিল রেখে বাংলাদেশ উদযাপন করে ইন্টারন্যাশনাল ডে অফ দ্য গার্লস। এই বছরও তার ব্যতিক্রম নয়। আজকে আমরা আমাদের কথা বলবো, সারাদিন একসাথে কাটাবো, আশা করি সকলের এই দিনটি হয়ে থাকবে স্মরণীয় হয়ে থাকবে। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের দিনটি উপভোগ করার জন্য। অসংখ্য ধন্যবাদ আমাদের ছোট্ট বন্ধু কাশফিরা তাবাসসুমকে, যে খুব সুন্দর এবং সাবলীলভাবে তার অনুভূতি আজকে আমাদের সামনে প্রকাশ করেছেন। এখন অনুরোধ জানাচ্ছি আমাদের গাইড বোন মধুশ্রী শারমিনকে তার অনুভূতি বলার জন্য। তার অনুভূতির বিষয় হচ্ছে আমরা আমাদের কথা বলতে চাই, আমরাই বলবো আমাদের কথা। আমি ওজস্বী শর্মি, নির্মল মুক্ত দলের একজন কাজ এবং আমার প্রতিষ্ঠানের নাম আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ। উপস্থিত শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দ ও বড় ছোট বোনেরা, আসসালামু আলাইকুম। আজকে আন্তর্জাতিক কন্যা দিবস উপলক্ষে আমি আমার কিছু ভাবনা আপনাদের বলতে এসেছি। আমি এখন ষষ্ঠ শ্রেণীর ছাত্রী। এই সময়টা প্রত্যেক মেয়েরই বয়সন্ধিকাল। এই সময়ে বেশিরভাগ মেয়ে অপ্রত্যাশিত ঘটনার সম্মুখীন হয়।
এই সময়ে অনেক মেয়েরা এই ঘটনা মা বাবাকে বলতে লজ্জা বা অস্বস্তি বোধ করে। কাউকে বললেও সে বলতে পারে না বা কেউ বিশ্বাসও করে না। বেশিরভাগ সময়ে কাছের মানুষ ছাড়া আমরা মেয়েরা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে শারীরিকভাবে মন্দ ছোঁয়ায় নির্যাতিত ও বিদ্রুপের শিকার হয়ে থাকি। যেমন স্কুলের ছেলে শিক্ষক, গৃহের ছেলে শিক্ষক, বাসার অনেক সময় মেহমান আসে যারা বাসার সকলের কাছে প্রিয়, কিন্তু তার দ্বারা বাসার শান্ত মিষ্টি মেয়েটিও শারীরিকভাবে মন্দ ছোঁয়া নির্যাতিত হতে পারে। আবার অনেক সময় ইন্টারনেটের মাধ্যমে কিছু মানুষ বন্ধুত্বের সুযোগ নিয়ে আমাদের মতো অনেক মেয়েদের শারীরিক ও মানসিক নির্যাতন করে। এই সময়গুলোতে একটি মেয়ের পরিবারের কাছের মানুষগুলোকে এগিয়ে আসতে হবে এবং মেয়েটির মনের কথা শুনতে হবে। ছোট বয়স থেকে একটি কন্যা শিশুর সাথে সকল বিষয়ে খোলামেলা আলাপ আলোচনা করা উচিত, যাতে করে কন্যা শিশুটি তার ঘটে যাওয়া অনেক কিছুই বিষয়ে কথা বলতে দ্বিধাবোধ না করে। বেশিরভাগ ক্ষেত্রে একটি মেয়ে তার সমস্যার কথা বলতে না পেরে বিষণ্ণতায় ভোগে এবং আস্তে আস্তে সে আত্মহত্যার মতো অনাকাঙ্ক্ষিত পথ বেছে নেয়। তাই একজন কন্যা মেয়ে বা নারী হিসেবে পরিবার, সমাজ ও দেশের কাছে আমার চাওয়া, মেয়েকে একজন মানুষ হিসেবে গণ্য করুন। মেয়ে মানুষ বলে অচ্ছিন্ন নয়, তার মনের কথাগুলো শুনুন, তার বিপদে সাহায্যের হাত বাড়িয়ে দিন। আমি মনে করি একটি মেয়ে তার প্রাপ্য সুযোগ ও অধিকার পেলে একজন ছেলের চাইতেও বেশি যোগ্য হয়ে গড়ে উঠবে। সকলকে ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। অসংখ্য ধন্যবাদ আমাদের ছোট বোন ঊর্বশী স্বামীকে তার অসংখ্য সুন্দর বক্তব্য প্রদান করার জন্য। এখন আমি মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের রেঞ্জার বোন রাইসা খায়রুম বিনতি সিদ্দিকি। সে বলবে লিসেন টু গার্ল, বা আমাদের অনেক বলার আছে এই বিষয়ে। আসসালামু আলাইকুম সবাইকে, আমি রাইসা খায়রুম বিনতি সিদ্দিকি, সারন্দা উত্তর রেঞ্জারের একজন রেঞ্জার। আজকে আন্তর্জাতিক কন্যা দিবস উপলক্ষে সকল কন্যাদের পক্ষ থেকে আমার অনেক কিছু বলার আছে। প্রতি বছর ইন্টারন্যাশনাল ডে অফ দ্য গার্ল এর একটি থিম থাকে। এই বছরের থিম হল গার্লস স্পিক আপ এবং আমাদের স্লোগান হল লিসেন টু আস। আমরা চাই এমন পরিবেশ মেয়েদের জন্য তৈরি করতে যেখানে মেয়েরা তাদের অনুভূতি, অভিজ্ঞতা এবং মতামত নিঃসংকোচে তুলে ধরতে পারে, তাদের কথা যেন শোনা হয়, তাদেরকে দাবিয়ে রাখা যেন না হয়, তাদের সাথে হওয়া অন্যায় অত্যাচারের কথা তারা যেন বলতে পারে, তাদের যেন ভয় পেতে না হয়। নিজের মত প্রকাশের স্বাধীনতা আমরা স্থানীয় পর্যায় থেকে শুরু করে আন্তর্জাতিক পর্যায় পর্যন্ত তুলে ধরতে চাই। আমরা আমাদের বাবা মাকে বন্ধু হিসেবে পেতে চাই। আমরা চাই আমাদের বাবা মা আমাদের কথা জানুক, আমাদের কথা শুনুক, আমাদেরকে বুঝুক। আমরা চাই আমরা ছোট বলে আমাদের মতামতকে যেন অগ্রাহ্য করা না হয়, আমাদের মতামতকেও যেন মূল্যায়ন দেওয়া হয়। আমরা চাই বাল্যবিবাহ পুরোপুরি বন্ধ হোক, আমরা চাই যৌতুক বন্ধ হোক, কোনো মেয়ে যেন আর যৌতুকের জন্য, নির্যাতনের জন্য জীবন দিতে না হয়। আমরা নিরাপত্তা চাই, আমাদের যেন বাইরে রাস্তায় চলাফেরা করতে গিয়ে কোনোভাবে হেনস্থা বা খারাপ পরিস্থিতির সম্মুখীন হতে না হয়। আমরা যদি রাস্তায় বা কখনো নিজেদের আত্মীয় বা পরিচিত কারো দ্বারা যৌন হয়রানির শিকার হই, তাহলে সেটা যেন নির্বিচারে আমরা যেন আমাদের মায়ের কাছে বলতে পারি, আমাদের কথা যেন তখন শোনা হয়, আমাদের চুপ করিয়ে দেওয়া না হয়, আমাদের কথা যেন আমাদের মা এবং আমাদের পরিবার বিশ্বাস করে, ওই মুহূর্তে তারা যেন আমাদের পাশে থাকে, তারা যেন উল্টো আমাদের দোষারোপ না করে। আজকে আন্তর্জাতিক কন্যা দিবসে আমরা এই প্রতিজ্ঞা করব, কন্যাদের সাথে হওয়া সব অন্যায় বৈষম্য দূর করব এবং যোগ্য নারী নেতৃত্বের মাধ্যমে সামনে এগিয়ে যাব। ধন্যবাদ সবাইকে। টেন্স আছে,
হয়েছে? কিছু হয়েছে? বলতে পারলাম না, তোমার পাশে আছি। তুমি বলো। শেষ কথা হচ্ছে, তোমার মা বাবা তো প্রথমে বলবে, কারণ মা বাবা হচ্ছে তোমার সবচেয়ে বড় বন্ধু, সব বিপদে সে তোমার পাশে থাকবে। ওকে, সবাইকে গাইডটা দিতে তাদের জন্য। আচ্ছা, তো তারা যে উত্তরটি করলো, তোমরা বলো তোমরা কি বুঝাতে চেয়েছো? আমরা বুঝাতে চেয়েছি যে একটা মেয়ে মানে খুবই টেন্স, সে একটা জায়গায় যাবে একটা অনুষ্ঠানে, সে ভাবছে যে এতজন তার মতো মেয়ে থাকবে, সে কিভাবে বলবে, সে অনেক ভয় পাচ্ছে যে তার যদি কিছু বলতে প্রবলেম হয় তখন বা ভুল হয় তখন তাকে সবাইকে হাসাহাসি করবে, এই জন্য সে খুবই টেন্স এবং সে কাউকে বলতেও চাচ্ছে না। টেন্সের ব্যাপারে সে একটু ওজন খায় এবং দুটো মেয়ে সে তাকে জিজ্ঞাসা করে, তারপর আরও কজন সে তাকে জিজ্ঞাসা করে যে তোমার কী হয়েছে তার সম্মতিতে, তারপরে সে বলে তাকে ফ্রেন্ডলিভাবে নিয়ে তার সাথে শেয়ার করে, তারপর তারা তাকে বুঝায় যে তোমার টেন্সার কোনো দরকার নেই, তুমি যা তুমি তাই, আমরা সবাই তোমার পাশে আছি এবং সবচেয়ে বড় ব্যাপার সবসময় তুমি তোমার মা বাবার সাথে বলবে, কারণ মা বাবাই সবচেয়ে বড় বন্ধু এবং সব বিপদে তারা তোমার পাশে থাকবে, এটা আমরা বুঝাতে চেয়েছি। ধন্যবাদ। এখন দুই নম্বর টিম আসবে। আমার পক্ষে সম্ভব না, তোমরা কি কেউ সাহায্য না ওর মতো সাহায্য করি না, তোমার জন্য পরে আমরা বিপদে পড়বো না, আমরা পারবো না। কিন্তু আমি কি বলবো, ওরা তো একটু বলে না। সরি, আমরা আসলে তোমাকে সাহায্য করে কোনো সমস্যার সম্মুখীন হতে যাচ্ছি। আচ্ছা, আমরা ওকে সাহায্য করলাম না, আমরা সাহায্য করলেই পারতাম, আমরা অনেক ভয় পেয়ে গিয়েছিলাম এবং আমরা অনেক আনকমফোর্টেবল ফিল করছিলাম, যার জন্য ওকে হেল্প করলাম না, জানি বেঁচে কি হয়েছে। সত্যি, তবে এটা আমাদের জন্য খারাপও হতে পারত, আবার ভালো হতে পারত, কিন্তু ও আমাদের থেকে ছোট, ওকে মোটিভেট করা আমাদের দায়িত্ব হতে পারে, কিন্তু আমরাই সেখানে পিছপা দিয়েছি, এটা কি ঠিক হচ্ছে? ওকে সাহায্য করা আমাদের খুবই জরুরি ছিল, তাই এবার একা ফেলে আসা আমাদের ঠিক হয়নি। অলরাইট, আমরা কি অভিনয়টা বুঝতে পেরেছি? পরে যাবো, আগে আমরা তিন নম্বর অভিনয়টা দেখবে, তাহলে আমরা ভালো করে কম্পেয়ার করতে পারবো। আমরা আরেকটা অভিনয় দেখে ফেললাম। আচ্ছা, আমরা তিনটা অভিনয়
করে দেখেছি তাই না? তিনটা টিমে চলে আসে খুব দ্রুত, তিনটা টিমে খুব দ্রুত। এরকম যদি নর্মাল আমাদের লাইফে যে কোনো সময় হতে পারে যে কেউ আমাদের কাছে এসে কোনো বিষয়ে সহযোগিতা চাইতে পারে, তাই না? এই সিনারিটা আমাদের প্রথম টিপ দেখিয়েছে যে সহযোগিতা চায়, অ্যাজ ইউজুয়াল যা করতে হয় যা ঠিক আছে হ্যাঁ পারি করে দিচ্ছি এরকম। সেকেন্ড টিমের একটা চেঞ্জ এসেছিল, কেউ বলতে পারবে কি? হ্যাঁ বলো। এখানে লাইফের আরেকটা সিনারিও, অনেক সময় এমন হয় যে আমাদের কাছে কেউ সহযোগিতা চায় কিন্তু আমরা দ্বিধাদ্বন্দ্বে ভুগি, সাহায্য তো কি করবো কি করবো না, যদি আমি এবার বিপদে পড়ি আবার ভুল হলে আমাকে দোষারোপ করবে, আমার মন চাচ্ছে করতে কিন্তু আমি সেই আত্মবিশ্বাসটা পাচ্ছি না, বা ওই যে ভুল হওয়ার যে একটা বকা শুনবো বা হচ্ছে আমার নামে বন্ধন করবে কিনা, এই একটা ভয় আমাদেরকে অনেক কাজ থেকে পিছনে টেনে নেয়, তাই না? দিন শেষে যখন বাসায় যেতাম তখন কিন্তু বলিস করলেই ভালো হতো, ওকে যদি হেল্প করতাম তাইলেই মনে হয় ভালো হতো, ওকে যদি এই বিষয়টা জানাই দিয়ে আসতাম তাহলেই মনে হয় ভালো হতো, মানে দ্বিধাদ্বন্দ্বের অভাব নেই আমাদের মধ্যে, তাই না? দুই নম্বর টিপটা কিন্তু আমাদেরকে সেটাই খুব ভালোভাবে দেখিয়েছে। তিন নম্বর টিপটা কি দেখিয়েছে? তিন নম্বর টিপটা দেখিয়েছে তারা নিজেরা খুব আত্মবিশ্বাসী, তাদের নিজেদের জন্য তারা ব্রেভ স্পেস ক্রিয়েট করে ফেলেছে। ডাজেন্ট ম্যাটার আমারটা ভুল হয় কি না হয়, একটু সহযোগিতা চেয়েছে, আমার সাধ্য অনুযায়ী যেভাবে তাকে বললে সে বুঝে, তাকে আমি সেটা বললে কি করে দিয়েছি বুঝিয়ে দিয়েছি, এবং তাকে বলেছি যে তুমি আত্মবিশ্বাসী থাকো তাহলে তুমি যে কোনো সমস্যা বা যে কোনো সিচুয়েশন কি করতে পারবে, ফেস করতে পারবে। আমরা সবাই সব কিছু জানো নাকি জরুরি না, কিন্তু আমরা যেই যা জানি অতটুকু যদি আত্মবিশ্বাসী থাকি বা সেটাকে যদি সুন্দরভাবে প্রেজেন্ট করতে